হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আমি বাইরে বেরিয়ে গেছি, বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে বাইরে আজকে ওয়েদারটা কীরকম। এখনও সেভাবে রোদটা বেরোয়নি, তো যাই হোক সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছো আকাশটা কী ভালো লাগছে, আর এইরকম চলে এসছে। তো ওকে আমি ডাকলাম, আমি রোজই ওদেরকে যখনই দেখি তখনই ডাকি। তো আমি ঘরে চলে এসেছি, এখন দেখো বাসি বিছানা এখন অবধি তোলা হয়নি, তো বাসি বিছানাটা এখন আমি তুলে নেব আর চাদরটাও আজকে চেঞ্জ করে দেব। তো হচ্ছে চলো বিছানাটা তুলে নিই আর তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার বিছানা তোলা একদম পুরো কমপ্লিট। তো আজকে নতুন চাদরটা বিছানায় পাতলাম, তো বেশ ভালো লাগে নতুন চাদর যদি খাটে যদি পাতা হয়, তাই না? তো হচ্ছে আর ওইটা ধুয়ে দেব একটু। আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠেছে, উঠে ওকে এখানে বললাম দাঁড়া আগে বিছানাটা আমি আগে পুরো বেড কভারটা পুরো পাল্টে নিই, তারপরে তুই বিছানায় উঠবি, তোকে আগে ব্রাশ করাবো তারপরে। আর দেখো চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড়, সেগুলোও কাজ। জল নিয়ে নিয়েছি, সার্ফও নিয়ে নিয়েছি, একদম এখন তাড়াতাড়ি পুরো ঝটপট করে সব জামা কাপড়গুলো দেখো ভিজিয়ে নেব। আর একা হাতে হচ্ছে না, তার জন্য আমি রিয়াকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দে রিয়া, আমি একটুখানি জামা কাপড়গুলো ভেজে আর তুই একটু দেখা। তো তার জন্য রিয়া একটুখানি হেল্প করছে। তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি, এই বালিশের ওভারগুলো সব কেচে নেবো। আর ওই যে আমার মেয়ে, ওই কী যেন আছে ওর হাতে ঠিক বুঝতে পারছি না কী নিয়েছে, কে জানে ও হাতের মধ্যে। তো আমার স্নান টান করা হয়ে গেছে আর দেখো ঘরেও চলে এসেছি। আজকে আমি শ্যাম্পু করেছি, আজকে যদি একটু নিরামিষ খাবো আর কালকে হচ্ছে কালী পুজো করবো, তো তার জন্য তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর এখন চুলটা একটুকুনি ভালো করে মুছে নিচ্ছি, এটা আমার মেয়ের তোয়ালি, তো এটা দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি চুলটা, তাতে যাতে শুকিয়ে যায়। আর চুলগুলির যা অবস্থা হয়েছে একদম কিছু নেই, আর যেটুকু আছে সেটুকুকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি না, তো না বাঁচালে সেটুকুও থাকবে না। মাথায় এত চুল ওঠে মানে কি বলবো তোমাদেরকে, যাই শ্যাম্পু ইউজ করি না কোনো কিছুতেই কিছু হয় না, তাও সেই চুল পড়েই, মানে এত চুল পড়ে যে কি বলবো। তো চলো চুলটা একটুখানি বেঁধে রাখি, তারপরে মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নেব, তো তারপর তোমাদের সামনে আসছি।
সবকিছু কমপ্লিট দেখতেই পাচ্ছ, রাহুলেরও স্নান হয়ে গেছে, শুধু আমার মেয়ে স্নান হয়নি, ওকে স্নান করবো। আর ঘরের আজকে সব কাজই করে নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, কেননা ঘরের মধ্যে মানে আমি যে ঘর মুছবো ঘরের মধ্যে না কোনো পজিশন নেই ক্যামেরাটা রাখার, তো তার জন্য ট্রাইপডটা হচ্ছে ন্যাড়বেড়া ন্যাড়বেড়া হয়ে গেছে আমার, তার জন্য ওটা দিয়ে আমি রাখতেও পারি না কিছু। তো এখন স্নান টান হয়ে গেছে, এখন যাবো রান্না করতে, এখন রান্না করবো, আজকে নিরামিষ করবো, কেননা কালকে আমি পুজো করবো, কালী পুজো, তো তা আমাদের গলির মধ্যেই পুজো হচ্ছে, তো পুজো করবো, তো তার জন্য এখন আমি আজকে নিরামিষ খাবো, তার জন্য হচ্ছে এখন নিরামিষ রান্না করবো, ফুলকপি আলুর তরকারি করবো আর ভাত আর হচ্ছে বেগুন ভাজা, আর কিছু করবো না। তো এটাই হচ্ছে আজকে মেনু, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আগে আমি ভাতটা বসিয়ে নিই, তো চলো দেখতে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এই মাত্রই ভাতটা বসালাম। আর রাহুল নিয়েছে অল্প স্বল্প কিছু বাজার, এদিকে আছে ফুলকপি, একটা সর্ষের তেল এর প্যাকেট, সর্ষের তেলের প্যাকেট, আর আছে হচ্ছে আলু, আর আছে একটু টমেটো, একটু ধনে পাতা, আর লঙ্কা, বেগুন, তো আর আছে একটা কাঁচকলা। তো যাই হোক, এগুলো সব নামিয়ে নিই, তারপরে আবার এই ফুলকপি কাটবো, সবজি টবজিগুলো কেটে নেবো, তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার তেল গরম হচ্ছে, আর আমার হচ্ছে শাকসবজিগুলো যেগুলো যেগুলো রান্না করবো তো সব আমার কাটা হয়ে গেছে, আলু, টমেটো আর হচ্ছে বেগুন, বেগুনটা হচ্ছে ভাজা করবো আর ওটা ফুলকপিতে দেবো, তার জন্য টমেটো আর আলুটা। আর এদিকে দেখো ফুলকপিটা আমি ভাপ দিয়ে রেখে দিয়েছি এখানে, তো এবার আমি বেগুনটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব আর হচ্ছে ভেজে নেব। আর নুনটা প্লাস্টিক বলি কেন, প্যাকেটের থেকে এখনও ঢালিনি বলো তো কেন, এটা হচ্ছে আলাদা, মানে নিরামিষ যেহেতু রান্না করছি তার জন্য আগেরগুলোর সাথে ছোঁয়াচ্ছি না, যেগুলো আশ আছে তো নিরামিষগুলো সব আলাদা করে নিয়েছি, তো তার জন্য। আর কড়াইতে তেলটা দেখেছি আমার পুরো গরম হয়ে গেছে, ধোয়া বেড়াচ্ছে কড়াইয়ের তেল দিয়ে, তো যাই হোক বেগুনগুলো এখন দিয়ে দেবো আমি কড়াইতে। আর এখানে তোমার বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে দেখো রাহুলকে দেখো আমাদের এই ঘরে এসে, এই যে রাহুল আর হচ্ছে সোনু বসে বসে খেলছে, ও ফোন গাচ্ছে আর ও এগুলো সাজাচ্ছে, দেখো ওদের কাণ্ড দেখো। বেড কভারটা কিনলাম, একটা লোক এসেছিল বাড়িতে, তো এটার কালারটা হচ্ছে এরকম উল্টো করে ভাজ করে রেখেছি, এই দেখো এটার কালারটা এরকম, যেদিন পাতবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেদিন খাটে যেদিন বেছাবো চাদরটা। আর দেখো কত নিয়েছে বলো তো, এটা দুটো জোড়া ছিল, মানে জোড়া ছিল চাদরটা 850 টাকা দাম, মানে এরকমই সেম চাদর আরেকটা ছিল সেটা মানে 850 টাকা দাম বলেছিল দুটো চাদর, আমি বলেছি দুটো চাদর আমি নিয়ে কী করবো একটাই নেবো আমি, তো 850 টাকা দাম বলেছিল দুটো, আর হচ্ছে আমি তার জন্য বললাম যে আমি একটাই নেবো, 250 টাকা হলে দাও, এমনিতে তো সুতির চাদর 350-350 টাকা করে নেয়, তো আমি এই চাদরটা কিনেছি 250 টাকা দিয়ে, তো তোমরা জানাবে দামটা ঠিকঠাক আছে নাকি। তো আমার চাদরটা তো ভালো লাগছে, একটুকুনি বিছিয়েছিলাম বিছানার মধ্যে, আর এটা তো আজকে নতুনই পাতলাম এই চাদরটা, কিন্তু আমার এই চাদরটার থেকে মনে আমার এই চাদরটা বেশি ভালো লাগছিলো যখন পেতেছিলাম, বড় বড় ছাপা ওই জন্য। তো দেখো বেগুনটা আমার একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম বেগুনটা, আসলে ভাজা হয়ে থাক, হয়ে গেলে আমি নামিয়ে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি ফুলকপির দেখো আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব, তারপর আসলে ফুলকপি তরকারিটা আমি পুরো রান্না করে নেব, তো চলো রান্না করে নি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে। তো দেখো ফুলকপিতে সব মশলা টশলা দিয়ে দিয়েছি, এবার এটা একটুকু নাড়াবো, নাড়িয়েছি তারপরে ঢাকা দিয়ে দেবো হালকা সেদ্ধ হওয়ার জন্য, কেননা হচ্ছে নয়তো তো ঢাকা না দিলে ভালো করে সেদ্ধ হবে না। আর তরকারিটা প্রায় আমার কষানো হয়েই গেছে, একটু ভালো করে কষিয়ে নেবো, যে জলটা আছে সেই জলটা ভালো করে একদম শুকিয়ে নেবো,
তারপরে জল জল মানে ঝোল দিয়ে তারপরে নামিয়ে নেব। তো চলো রান্না বান্না করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার সময়। তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট, আর দেখো আমরা খেতেও বসে পড়েছি। রাহুলকে বললাম, রাহুল বললো আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও, তার জন্য আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি। তারপর খেয়ে দিয়ে একটুখানি শোবো, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন ফুচকা নিয়ে বসে গেছি। তো সকাল থেকে তো ওই খেয়েছিলাম দুপুরে, তারপর হচ্ছে এখন বিকেলবেলা ফুচকা খাচ্ছি। তো এখন ফুচকা টুচকা খেয়ে নেবো, তারপর একটু রাস্তায় যাবো বাজি ফাটাতে। তো দেখো রাস্তায় দেখো আমাদের ঠাকুর চলে এসছে, মা কালী। তো এখন সব বাচ্চারা দেখো এখানে গান চালানো হয়েছে, তার জন্য সব বাচ্চারা নাচানাচি করছে, আর এখানে আমার মেয়েও নাচছে, দেখতেই পাচ্ছে সব বাচ্চাদের নাচানাচি গান চলছে। তো যাই হোক, চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। তোমরা সবাই অনেক মজা করো কালী পুজোয়। তো আর যদি তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধুরা আছো। তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।